হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সুমন মোটরসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদেরকে দেখাবো, আসলে আমি এই যে পালসার যে গাড়িটা দেখতেছেন, আপনার পালসার গাড়ির আমরা একটা 220 লুকিং গ্লাস লাগাবো এবং এই গাড়িটার সগাব অয়েল সিল চেঞ্জ হবে। আমরা আসলে পুরো কাজটা করব এবং আপনারা পুরো আমাদের ভিডিওটা আমাদের সাথেই থাকবেন। আসলে গাড়িটা কিন্তু আপনার এটা হচ্ছে পালসার নিউ মডেল যেটা আর কি, ডবল ডিক্স, ডবল ডিক্সের গাড়িটা। এটার আসলে 220 করা হয়েছে, 220 কিট লাগানো হয়েছে। এখন আমরা আসলে এই গাড়িটা 220 যে লুকিং গ্লাসটা আছে, লুকিং গ্লাসটা লাগাবো এবং আপনার সকাপ যে অয়েল সিলটা আছে, অয়েল সিলটা কেটে গেছে ওনার, এই গাড়িটার অয়েল সিলটা কেটে গেছে, যার কারণে অয়েল সিলটা আমরা লাগাবো। আপনারা দেখতে পাচ্ছেন আসলে অয়েল সিলটা কিন্তু ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু উনি মুছে রাখছে মোছার কারণে আর কি। আপনার এটা আসলে হ্যাঁ, এবার আপনারা ভালো করে খেয়াল করেন, আমরা একটু লাইট দিয়ে নিলাম, আসলে লাইটের কারণে এখানে লাইটের এটা কম, যার কারণে ভালো দেখা যাচ্ছিল না। এখন আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন অয়েল সিলটা কিন্তু কাটা আছে। আমরা অয়েল সিলটা চেঞ্জ করব এবং লুকিং গ্লাসটা আমরা চেঞ্জ করব। ভিউয়ার্স, তাহলে কথা না বাড়িয়ে আসলে আপনারা পুরো কাজটা দেখে নিন আসলে কিভাবে আমরা কাজটা ক্লিয়ার করি।
ভিউয়ার্স আমাদের আসলে গাড়িটা অনেকটা ফিটিং হয়ে গেছে আমরা এখন আসলে পুরো গাড়িটা সেট করে দিব আর ভিউয়ার্স আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার দিবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা খুবই সহজে পেয়ে যান সাথে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আপনার সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমাদের নতুন ভিডিওগুলো ভিউয়ার্স আসলে কথা না বাড়িয়ে আমরা আসলে গাড়িটা শেষ ফিটিংটা শেষ করে ফেলব যাই হোক ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ